प्रिय शिक्षार्थीबृंद अस्सलाम वालेकुम। पनश्री नैशनल आइडियल स्कूल कर्तृक आयोजित PNIS होम स्कूल पक्ष थेके आमी महबूबा आक्तार आपनादेरके जानाच्छि शुभेच्छा और स्वागतम। आपनारा निश्चय सकले भालो आछेन, सुस्थ आछेन एवं निरापदे आछेन। आज आमी आपनादेर अष्टम श्रेणीर 48 नং क्लासे उपस्थित होयेछि। आज আপনাদেরকে আমি অ্যাসাইনমেন্ট নাম্বার 5 নিয়ে আলোচনা করব, যেটা কিনা সরকার কর্তৃক নির্ধারিত। আমাদের অ্যাসাইনমেন্ট 5 এ দুটি অধ্যায়ের কথা তুলে ধরা হয়েছে। প্রথম অধ্যায়টি হচ্ছে অধ্যায় 7 এবং দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে অধ্যায় 11। আমাদের গত ক্লাসে অধ্যায় 7 নিয়ে আলোচনা করা হয়েছে, অধ্যায় 7 এর 1 এবং 2 নং প্রশ্ন নিয়ে। আজ আমি অধ্যায় 11 এর 3 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। আসেন আমরা উদ্দীপকটি দেখে নিই। একটি চকচকে কাচের গ্লাসে কিছু পানি নাও। এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও। একটা চকচকে গ্লাস দিতে বলেছে এবং সেটার মধ্যে একটি পাথর ফেলে দিতে বলেছে। এবার নিচের কাজগুলো করো। এক, গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করো। দুই, কিছুটা তির্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা করো। তিন, গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা করো। তিনটি ক্ষেত্রে কি ঘটেছে এবং কেন ঘটেছে ব্যাখ্যা করো। তাহলে এখানে বলা হয়েছে যে একটি কাচের গ্লাস নিব এবং সেখানে একটি পাথর ফেলে দিব। সেই পাথরটিকে আমরা গ্লাসের উপর থেকে দেখার চেষ্টা করব, সেটা কি দেখা যাচ্ছে, তির্যকভাবে দেখার চেষ্টা করব কি হচ্ছে অবস্থা, এবং গ্লাসে যে পর্যন্ত পানি আছে সেই অবস্থায় দেখতে ওই পাথরটাকে কেমন দেখা যাচ্ছে এবং কোন অবস্থায় আছে সেই নিয়ে আলোচনা করতে বলেছে। এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে মূলত আলোর প্রতিসরণের জন্য। তাহলে আসেন আমরা দেখে নিই আলোর প্রতিসরণ কাকে বলে। আলোর প্রতিসরণ, আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে তখন এটি এর গতিপথের দিক পরিবর্তন করে। আলোক রশ্মির এই দিক পরিবর্তনই হলো আলোর প্রতিসরণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটি মাধ্যম দরকার এই আলোর প্রতিসরণের জন্য, দুটি মাধ্যম দরকার। সেই মাধ্যম দুটি হতে পারে, একটি হালকা এবং অন্যটি ঘন। হালকা মাধ্যম হতে পারে সেটা বায়ু, আর ঘন মাধ্যম হতে পারে পানি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি মাধ্যম, এই যে দুটি মাধ্যম, এটা হচ্ছে হালকা এবং নিচেরটা হচ্ছে ঘন মাধ্যম। হালকা মাধ্যম হতে পারে সেটা বায়ু হতে পারে, ঘন হতে পারে হচ্ছে পানি। তো এই যে দুটি মাধ্যম দেখতে পাচ্ছি, এই দুটি মাধ্যমের এই দাগটাকে বলা হচ্ছে অভিলম্ব এবং এই দাগটাকে বলা হচ্ছে বিভেদ তল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দিক পরিবর্তন হচ্ছে মূলত দুটি মাধ্যমের জন্য, একটি হচ্ছে হালকা মাধ্যম বায়ু এবং অপরটি হচ্ছে ঘন মাধ্যম পানি। আর এই দিকটাকে বলা হচ্ছে বিভেদ তল এবং এটাকে বলা হচ্ছে অভিলম্ব। তো আমরা যখন দেখব যে আলোকরশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তখন দেখা যাবে এর গতিপথের দিক পরিবর্তন হচ্ছে। আলোকরশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে তখন এর গতিপথের দিক পরিবর্তন হচ্ছে, অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি অভিলম্বের দিকে সরে আসছে। প্রতিসরিত রশ্মিটি অভিলম্বের দিকে সরে আসছে, কারণ কি? কারণ হচ্ছে এর ঘনত্বের জন্য। এখানে ঘনত্ব বেশি এবং বায়ু মাধ্যমে ঘনত্ব হচ্ছে, বায়ু মানে হালকা মাধ্যমে ঘনত্ব হচ্ছে কম। যেহেতু ঘনত্ব বেশি হওয়ার কারণে এখানকার যে অণুগুলো আছে সেই অণুগুলো বেশি দূর পর্যন্ত যেতে পারে না, ফলে এরা ও অভিলম্ব বরাবর থেকে যাচ্ছে, অভিলম্বের দিকে এসছে। কিন্তু এই আলোকরশ্মি যদি
এই আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, অর্থাৎ ঘন মাধ্যম পানি থেকে হালকা মাধ্যম বায়ুর দিকে যায়, তাহলে দেখা যাবে যে প্রতিসরিত রশ্মিটি অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, অবিলম্ব থেকে দূরে সরে যাওয়ার কারণ কি? কারণ আমরা আগেই বলেছি যে ঘন মাধ্যমের ঘনত্ব হচ্ছে বেশি এবং হালকা মাধ্যমের ঘনত্ব হচ্ছে কম। যেহেতু এখানে ঘনত্ব কম, এর জন্য এই অণুগুলো খুব দ্রুত তার অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, এর জন্য এদের দিক পরিবর্তন হচ্ছে। এখন তাহলে আমরা দেখতে পারি যে আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন এটি অবিলম্বের দিকে সরে আসে, অবিলম্বের দিকে সরে আসছে। এবং আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, তখন এটি অবিলম্ব থেকে দূরে সরে যায়। আমরা কিছু বাস্তব প্রয়োগের মাধ্যমে এই পরীক্ষাগুলো দেখতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা চিত্র দেওয়া হয়েছে, তিনটা চিত্র, একটা হচ্ছে ক্লাসে একটা লাঠি দেওয়া হয়েছে, আরেকটা একটা মুদ্রার কথা বলা হয়েছে, আরেকটা হচ্ছে পুকুরে মাছ। তো আমরা দেখি এক নম্বর বাস্তব প্রয়োগে কি বলা হয়েছে। আমরা একটা গ্লাস দিলাম, হ্যাঁ, গ্লাসের মধ্যে একটি লাঠি বসিয়ে দিলাম, সোজাভাবে বসিয়ে দিলাম বা একটু তীর্যকভাবে বসিয়ে দিলাম, দেখা যাবে লাঠিটি ভেতর থেকে ভেঙে গেছে। হ্যাঁ, উপর থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে লাঠিটি মনে হচ্ছে ভেঙে গেছে এবং ছোট মোটা এবং উপরে দেখা যাচ্ছে বলে মনে হবে। তাহলে কি একটি সোজা লাঠিকে পানিতে কাত করে ডুবালে, উপর থেকে তাকালে লাঠিটিকে ছোট মোটা এবং উপরে দেখা যাচ্ছে বলে মনে হবে, কারণ কি? কারণ হচ্ছে আলোর প্রতিসরণের জন্য। কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ঘন মাধ্যম থেকে পানি আলো প্রতিসরিত হয়ে হালকা মাধ্যম আমাদের চোখে প্রতিফলিত হচ্ছে। মানে এই লাঠিটা যখন ঘন মাধ্যমই ছিল, যখন প্রতিসরিত হচ্ছে, তখন আমরা একে দেখতে পাবো যে এটা মোটা হয়ে গেছে, খাটো হয়ে গেছে এবং উপরের দিকে দেখা যাচ্ছে। তার মানে কি, এই যে দেখতে পাচ্ছি এখানে অবিলম্ব, অবিলম্ব, সেই অবিলম্ব এখানে যদি আমরা আঁকি, দেখা যাবে যে অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, অনেকটা দূরে। তো এই ঘটনাটি ঘটছে হচ্ছে আলোর প্রতিসরণের জন্য। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী একটা পরীক্ষায়। একটি বিকারে বা বাটিতে আমি কিছু পানি নিলাম, হ্যাঁ, পানি নিয়ে একটি মুদ্রা আমি নিচে ফেলে দিলাম। আমি যদি একটু দেখি, একটু দূর থেকে খেয়াল করে দেখি যে আমাদের মুদ্রাটাকে দেখতে পাবো এখানে, একটু উপরে দেখতে পাবো, কারণ কি? এটারও মূল কারণ হচ্ছে আলোর প্রতিসরণ। কারণ এখানে আমরা মুদ্রাকে দেখতে পাচ্ছি ঘন মাধ্যম পানিতে। যখন আমরা হালকা মাধ্যম বায়ু থেকে মুদ্রাকে দেখার চেষ্টা করব, তখন দেখতে পাবো এটি তার গতিপথে দিক পরিবর্তন করেছে, অর্থাৎ মুদ্রাটিকে তার অবস্থান থেকে অনেক উপরে দেখতে পাবো। এবং আমরা পরবর্তী যে পরীক্ষাটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি পুকুরে মাছ। সাধারণত পানিতে বা পুকুরে যে জায়গায় মাছটি দেখা যায়, মাছটি ওই জায়গায় থাকে না, এটি হলো তার অবাস্তব প্রতিবিম্ব। তার মানে আমরা যখন পুকুরের দিকে তাকাই, যদি মাছ দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে মাছটিকে অনেক উপরে দেখা যাচ্ছে। এর কারণ কি? এই আলোর প্রতিসরণের জন্য। এটা আমরা যে বস্তুটি, মানে যে মাছটিকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তার অবাস্তব প্রতিবিম্ব। প্রকৃতপক্ষে আলোর প্রতিসরণের ফলে আলো ঘন মাধ্যম পানি থেকে হালকা মাধ্যম বায়ুতে আমাদের চোখে প্রতিসরিত হয়, যার জন্য মাছ থাকে আরেকটু দূরে এবং গভীরে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই যে আমাদের যে অ্যাসাইনমেন্টের বিষয়গুলো বলা হয়েছে, এই কাজগুলো মূলত হয়েছে আলোর প্রতিসরণের জন্য। আপনারা নিশ্চয়ই আজকে ক্লাসের মাধ্যমে বুঝতে পেরেছেন আমাদের অ্যাসাইনমেন্টে কী কী করতে হবে। তো আমরা সবাই সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটি করে খাতা জমা দিব, এবং খাতা সবসময় সুন্দর প্রেজেন্টেশন হবে, কোনো কাটাকাটি হবে না, চিত্রগুলো পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকবে এবং লেভেল করবে।
যেখানে প্রয়োজনীয় চিত্র দেওয়া দরকার আপনারা সেখানে প্রয়োজনীয় চিত্র দিবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।